বিদ্যুৎ যে হারে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে, এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা কুড়িয়েছেন সরকার। এবং সেই প্রশংসাই আমি করেছি যে আমার নির্বাচনী এলাকায় আগে 30% মানুষের ঘরে বিদ্যুৎ ছিল, আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে 100% মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছি। এক সময় এলাকায় গেলে গ্রামের একটা মা বোনও এসে আমাকে বলতো যে আপা কিছু চাই না, আমাদেরকে বিদ্যুতের লাইন দেন, আমাদেরকে মিটার দেন, আমরা মিটারের অভাবে বিদ্যুৎ পাচ্ছি, বিদ্যুতের ইয়ে চালু করতে পারছি না। এই যে একটা সংকট ছিল, সেই সংকট কিন্তু আমরা মোকাবেলা করেছি তখন এবং সেগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আর সেই কথাটাই কিন্তু সংসদে বলা হয়েছিল, কিন্তু সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে ভুলভাবে উপস্থাপন করে অনেকেই অসাধু কিছু লোকজন তারা খামাখাই দুইটা বাজে কথা ফেসবুক ইউটিউবে বলার চেষ্টা করছেন। আমি